হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফাহমিদা। আজকে চলে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে। চারিদিকে প্রচণ্ড আওয়াজ। এই যে এটা হচ্ছে আমার বাসার একটা বারান্দা, চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই বারান্দাটা এখন যেটা হয়েছে, আমার বাসার তিনটা বারান্দা, এর মধ্যে এটাতেই শুধু রোদ আসছে শীত যেহেতু। আরেকটা যে বারান্দাটা, আমার সব গাছ, বেশিরভাগ গাছ যে বারান্দায়, সেই বারান্দাটায় কোনো রকম রোদ আসছে না। তো যার কারণে আমি চিন্তা করেছি, আমি এই বারান্দাটায় একটু ঠিকঠাক করে নিব, করে এখানে কিছু র‍্যাক বসিয়ে, গ্রিলের মধ্যে কিছু র‍্যাক বসিয়ে এখানে কিছু গাছপালা রাখবো। মানে সাকুলেন্ট বা ছোটোখাটো ক্যাকটাস টাইপের যেসব গাছগুলো আছে সেগুলো আমি এখানেই রাখবো। তো এখানে এই বারান্দাটায় মেইনলি হচ্ছে কাপড় শুকানো হয়। তো কাপড় শুকানোর জন্য যে দড়িগুলো আছে, এই দড়িগুলো আমি একটু ভিতরের দিকে দিয়ে দিব, যাতে এই জায়গাগুলোতে আমি র‍্যাক সেট করতে পারি। আজকে আমার এই বারান্দাটায় তাক সেট করে গাছপালা একটু গুছিয়ে দিতে হেল্প করবে আমার ছোটোকালের বন্ধু সুজয়, আর তার সহকারী হিসেবে থাকবে হচ্ছে আমার ভাই এবং বোন। উপরে উঠবে রে কোট্টু ভাইতে, কোট্টু আগে নিচ থেকে শুরু কর, উপর থেকে শুরু করি না, নিচ থেকে শুরু কর। আরে এত নিচে দিবি? নিচে তো এখানে, এইখানে তো ইয়া দেওয়া যাবে। ও হ্যাঁ, এই লেয়ারে, হ্যাঁ এই লেয়ারে, এটা ঠিক আছে না? আজকের ভিডিওতে শেখার মতো কিছু নাই, মানে সবসময় যেরকম জ্ঞান কপচাতে থাকি। আসলে অনেকেই আমাকে নিয়ে অনেক রকম ভাবেন যে আমি হয়তো বা ভাব দেখাই অনেক, যে অনেক হয়তো জানি না। আসলে আমি তেমন কিছুই জানি না, আমি গাছ প্রতিপালন করি, করতে গিয়ে যেরকম নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হই সেগুলাই শুধু একটু শেয়ার করার চেষ্টা করি, আর কিছুই না। আজকে আমরা যেভাবে এই বারান্দাটা একটু সাজাবো সেটাই শুধু সবার সাথে একটু শেয়ার করব, জাস্ট মজা করা আর কিছুই না। খুলা পালা এটা, এটাও খুলতেছি। এখানে হচ্ছে ভিতরে জায়গা করবো, মানে এই পাশটাতে আর কি। এটা থাক, হ্যাঁ এটা খোলার দরকার নাই, এটা আমি এই শুধু এই পাশটা এদিকে এনে দিব। এদিকে তো কিছু নাই, ওই ড্রিল করে নিতে হবে আর কি। বাঁধন খোলা শেষ হয়ে গেছে, নিয়ে যা। এত উপরে দিব? এক কাজ কর, এত ইয়াতে না দিয়ে এইখানে দে সুজয়, এইখানে দে, উপরে না হয় খালি ঝুলানো গুলা ঝুলাই দিব। এই যে এইখানে, এখানে, এখানে আরো নিচে। আচ্ছা এইটাতে বড় একটা হবে না? এখানে এই লাইনটাতে কি মনে হয়? বড় একটা দিত। দাঁড়া আট আটবে, ওই যে ওইটারে আরেক ঘর ওইদিকে দিয়ে দিলে
আটবে না মানে ওর বাপ আটবে। আমার ভাই যে এতক্ষণ কি খুলছে আল্লাহ জানে, কোনটাই ছোট না। ফাঁকা দিয়ে দে, গ্যাপ দিয়ে দে, গ্যাপ দিয়ে এই তিনটাই দে। স্মৃতি আমি চিন্তা করতেছে কাপড় কোন হানে ছড়াইব, ঠিক না? এটা আমি আগে করে বলছিলাম, কাপড় কোন দেখ আমি মনের কথা বুঝতে পারি এখন। এই হচ্ছে বারান্দার ফাইনাল লুক। এখন আপাতত এই অবস্থায় আছে, অনেকগুলো র‍্যাকই খালি আছে, তো এগুলা আশা করি আস্তে আস্তে ভরে যাবে। আজকে আমার বারান্দাটা এত সুন্দর করে এভাবে গুছিয়ে দেওয়ার জন্য এই তিনজন মানুষকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন এতক্ষণ ধরে তাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের এসব প্যাচাল শোনার জন্য এবং দেখার জন্য। এখন আমি এই বারান্দার এই গাছগুলোর একটু ক্লোজ শট অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এখন আসি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।